পশ্চিম ও মধ্যাঞ্চলে দুটি অস্থায়ী গ্রাম নির্মাণ করবে ব্রিটেন ও পোল্যান্ড রাশিয়ার আক্রমণে ঘরবাড়ি হারানো ইউক্রেনীয়দের প্রধান গ্রাম দুটিতে আশ্রয় দেওয়া হবে মঙ্গলবার এমন ঘোষণা দেয় যুক্তরাজ্য ব্রিটিশ সরকার এই প্রকল্পে এক কোটি পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন দেশটি বলছে পশ্চিম ইউক্রেনের ললিভ এবং মধ্য ইউক্রেনের পলতাভায় এই দুটি গ্রাম গড়ে তোলা হবে এগুলিতে সাত শতাধিক মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভলি এক বিবৃতিতে বলেছেন গত বছর থেকে পুতিন ইউক্রেনে বেসামরিকদের বাড়ি ও অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে যার ফলে ইউক্রেনীয়দের চড়া মূল্য দিতে হচ্ছে তিনি আরও বলেন যুক্তরাজ্য ও পোল্যান্ডের এই নতুন অংশীদারিত্ব সংকটে থাকা মানুষদের আলো উষ্ণতা ও আশ্রয় সহযোগিতা করবে যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন পরিবারে আশ্রয় নিয়েছেন এক লাখ আঠেরো হাজার ইউক্রেনীয় নাগরিক তবে স্থায়ী আবাসন পেতে অনেকেই সংকটে রয়েছেন